শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমাদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা, যাস্রী থাকলে সুন্দরই তো, যাস্রী থাকলে দেখি
প্রদর্শন করব, সবাইকে দাঁড়িয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের নির্ধারিত এক মিনিট সময় শেষ হয়েছে, আপনারা বসতে পারেন। দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ, আল্লাহ জানি না গো আল্লাহ, তুমি তো বলেছো আল্লাহ শহীদদের জান্নাত আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তো সবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ, আল্লাহ তারা দেশের জন্য মানুষের জন্য আল্লাহ যুদ্ধ করেছে আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তো অন্তর্যামিন আল্লাহ, তুমি তো সবই দেখো আল্লাহ, ইয়া আল্লাহ সবাই নেক হায়াত দান করো আল্লাহ, ইয়া আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ, ইয়া আল্লাহ যারা আমরা হাত তুলেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মাঝখানে আল্লাহ অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানা নানি নাই আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাপ নাই আল্লাহ, সবার কবরকে তুমি জান্নাতে বাগিচা বানিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাদা ফয়জুর রহমান ফকির সাহেব, রাজনৈতিক সংকট যখন তীব্রতর হয়, সে তো যখন আলাপ আলোচনার ভিতর দিয়ে সমাধান হয় না, তখন সংঘর্ষের ভিতর দিয়ে তা সমাধান হয়। সুতরাং মুক্তিযুদ্ধের পূর্বে আমাদের যে রাজনীতি ছিল, যে রাজনীতি বিকশিত হয়েছিল 1952 থেকে 62 69 70 নির্বাচনের ভিতর দিয়ে যে রাজনীতিতে আমরা স্থিত হয়েছিলাম, এবং পাকিস্তান অ্যাসেম্বলির মেজরিটি পার্টি হিসাবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটেছিল, স্বভাবতই মেজরিটি পার্টির নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, এটি যখন দেওয়া হয়নি, এই যে রাজনৈতিক সংকট শুরু হলো। সর্বশেষ 25 মার্চ পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবং যুদ্ধ শুরু হলো। সশস্ত্র আন্দোলনের ভিতর দিয়ে 30 লক্ষ মানুষের রক্তেরই বিনিময়ে দেশকে স্বাধীন করতে হলো, রাজনীতির সমাধানটা হলো।
সুতরাং যুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধারা এখানে আছে। আমরা হচ্ছে রাজনীতির সন্তান। রাজনীতি যেখানে রাজনীতিবিদরা সমাধান করতে পারেনি, সেখানে এই সমাধানের কাজটি আমরা করেছিলাম। দেশ স্বাধীন হয়েছিল, সেই যোদ্ধারা এই ইউনিয়নের 10 জন আছেন এখানে উপস্থিত, তাদেরকেই আমরা আমন্ত্রিত করেছি। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমাদের এই বর্তমান প্রজন্মের সন্তানরা চেনেন না। এটা হচ্ছে দুঃখজনক ঘটনা আমাদের রাজনীতির ইতিহাসে, 50 বছর ইতিহাসে। আমাদের সমসাময়িক সময়ে ভিয়েতনামে মুক্তিযুদ্ধ হয়েছিল, ভিয়েতনাম স্বাধীন হয়েছিল, কিন্তু ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের, অন্তত তাদের অঞ্চলের লোকজন তাদের চিনত, এখনও চিনে, কিন্তু আমাদের এখানে চিনে না। কারণটি হলো আমরা মুক্তিযুদ্ধের পরপরই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম রাজনীতি থেকে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে। এই বিচ্ছিন্নতা আরও বাড়িয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, বাড়তে বাড়তে এমন একটি অবস্থা হয়ে গেছে যারা মুক্তিযোদ্ধা তারা একটি ঘরে বসে থাকেন, তার রাজনীতিও অংশগ্রহণ করেন না, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নাই, সামাজিক কর্মকাণ্ডেও নাই, জনপ্রতিনিধিত্বের কর্মকাণ্ডেও তারা মিনিমাম অবস্থায় আছে। যে কারণে এই পরিচয়টা নাই, আমাকে তাই স্বাগত বক্তব্য দিতে হচ্ছে। কেন তারা পরিচিত নন? পরিচিত করানোর জন্য আমাদের যে ভূমিকা থাকা দরকার ছিল রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, এটি আমরা কেন করতে পারি নাই, বা কেন করতে চাই না, বা কেন করতে এগিয়ে আসি না, এই বিষয়টি কিন্তু তাদেরও ভাবতে হবে। উনি মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনি বিডিআরে ছিলেন, 25 মার্চ থেকেই তিনি মুক্তিযুদ্ধে ছিলেন। আমাদের আব্দুল আলী ভাই, তিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, চন্দ্রলেখা ইউনিয়ন পরিষদের কমান্ডার। আব্দুল রশিদ ভাই, সাবেরি ভাই, মুক্তিযোদ্ধা। কুতুবুদ্দিন, পরে হচ্ছে গৌরাঙ্গ, তিনি ছিলেন মুক্তিযুদ্ধ ক্যাম্পের একজন রাঁধুনি। মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল ওপারে মেঘালয়ে। আব্দুল জলিল ভাই, সবাই কিন্তু 11 নম্বর সেক্টরের যোদ্ধা এবং FF। এই হচ্ছে আমাদের 7 নম্বর ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আর কয়েকজন মারা গেছেন। তারপরে আছেন ডাক্তার মাহফুজুর রহমান ফকির, আমার বড় ভাই। ওনাদের সাথে আবার ওনার আমার একটা পার্থক্য আছে, আমরা কিন্তু বেঙ্গল লিবারেশন ফ্রন্ট। আমি মাহফুজ ভাই, মাহফুজ ভাই ছিলেন KC-3 সাংকেতিক নাম, প্রধান ছিলেন, আর পূর্বাঞ্চলের সেক্টর কমান্ডে ছিলেন শেখ ফজলকমণি প্রধান, আসাম রব ছিলেন উপপ্রধান, আর আমি ফজলুরান ফকির। আমি KC-3 অর্থাৎ ওনারই নেতৃত্বে যে টিমটি ছিল সে টিমের আমি ছিলাম একজন সদস্য। KC-3 কিন্তু 1971 সালে চট্টগ্রাম শহরের অধিকাংশ অপারেশনগুলো কিন্তু এই KC-3 গ্রুপ করেছিল। এত বিপুল সংখ্যক অপারেশন কিন্তু আর কোনো গ্রুপই করতে পারে নাই। এই হচ্ছে পরিচয়ের দিক। দেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিক সংকটের সমাধান হয়েছে। সুতরাং আজকে এসে আমরা আমাদের সেই অবস্থানের থেকে কতটুকু দূরে আছি আপনারা বিবেচনা করবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের উত্তরণীয় পরি দিচ্ছেন আমাদের বাড়ির সন্তান কুসুমা রহমান, সহকারী অধ্যাপক, ময়মনসিংহ সরকারি কলেজ। মুক্তিযোদ্ধাদের উত্তরণীয় পরি দিচ্ছেন ডাক্তার ফারহানা রেজওয়ান, অধ্যাপক, ফার্মাসি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানের এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক
কুতুবউদ্দিন আচার্য বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গাচার্য পিএইচডি প্রদান করছেন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল মহিউদ্দিনকে ক্রেস্ট প্রদান করছেন জনাব মোহাম্মদ কাজী আজাদ জামান শামীম। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন কাজী আজাদ জাহান শামীম। আমরা অন্তত একটু হাততালিতে কার্পণ্য করব না, আমরা এই হাততালি দিয়ে আমরা বরণ করে নেব হাততালি দিয়ে। আব্দুর রশিদ মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন কাজী আজাদ জাহান শামীম। জনাব ডক্টর সিরাজুল ইসলাম ক্রেস্ট তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জনাব বিনোদ আলী মহোদয়কে। আচ্ছা, ওনার পক্ষে গ্রহণ করছেন কমান্ডার আব্দুল আলী সাহেব। আব্দুল আলী মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর সিরাজুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা কামাল সাবেরি সাহেবকে, কামাল সাবেরি সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন মাসুদ আহসান টিপু, অধ্যাপক মাসুদ আহসান টিপু। কেসিসি গ্রুপের একজন মুক্তিযোদ্ধা 7 নং চর্নিলেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন, ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের গর্ব রশিদপুরের সন্তান জনাব ফয়জুর রহমান ফকির সাহেবকে ক্রেস্ট দিয়ে ক্রেস্ট প্রদান করছেন কাজী আজাদ জামান শামীম মহোদয়, কাজী আজাদ জাহান শামীম মহোদয়। ডক্টর মাহফুজুর রহমান ফকির বিএলএফ কেসি3 কমান্ডার, এখনো সময়ে যিনি যে সময়ে আমাদের তরুণদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কথা সেই সময়ে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন, তিনি সর্বস্তরে বাংলা প্রচলনের উদ্যোগের অন্যতম উদ্যোক্তা, তিনি চট্টগ্রামের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রশিদপুরের সন্তান জনাব ডক্টর মাহফুজুর রহমান ফকির সাহেবকে যৌথভাবে ক্রেস্ট প্রদান করছেন অধ্যাপক মাসুদ আহসান টিপু এবং জনাব সাইফুল ইসলাম ফকির বাবুল। এখন সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন জনাব কাজী আজাদ জামান শামীম মহোদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। এটি একটি নিতান্তই পারিবারিক অনুষ্ঠান, চমৎকার একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি আর আমাদের ফয়েজ ভাইয়ের দাওয়াতে এখানে এসেছি। এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, সেই মাহফুজ ভাই যার বক্তব্য আমি ময়মনসিংহের ছোট বাজারস্থ যে 10ই ডিসেম্বর 16ই ডিসেম্বর যে অনুষ্ঠানটি আমরা করে থাকি সেই অনুষ্ঠান ওনার বক্তব্য আমি শুনেছি। এবং এই মুক্তিযোদ্ধাদের আজকের দিনে যে সম্মাননা দেওয়া হয়েছে এবং আমাকে দিয়ে যে দেওয়া হয়েছে তার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমি শুধু বলবো যে একটি স্বাধীন দেশের আমরা আজকে স্বাধীনতা দিবস উদযাপন করছি, যে দেশটি ঘোষণা দিয়ে আগে ঘোষণা দিয়ে যে দেশটি স্বাধীন হয়েছে পৃথিবীতে আমরাই একটি গর্বের জাতি, কারণ এই ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে দুটি মাত্র দেশ, একটি হলো আমেরিকা আরেকটি হলো বাংলাদেশ। আমেরিকা পৃথিবীর একটি উন্নত দেশ আর আমরা একটি ক্ষুধা দারিদ্র বিপরীতে আমরা যুদ্ধ করে যাচ্ছি আমরা সেই দেশটির সমকক্ষ অর্জনের জন্য, যে স্বপ্নটি আমাদের দেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনা 2042 সনে যে স্বপ্নটি দেখছেন সেই স্বপ্নটি বাস্তবায়নের জন্য আসুন আমরা একযোগে কাজ করি। যে কারণে আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে কারণে আমরা স্বাধীনতা লাভ করেছি লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের কাজ করে যেতে হবে।
বর্তমান সরকারের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে আমরা শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক বিষয়ে আমরা কাজ করে যাব সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল, স্বাধীন হয়েছিল মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে, অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা নিয়ে। আমরা সেই জায়গাটির থেকে আমরা সরে যাইতেছি। আমরা আজকে ঐক্যবদ্ধভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আগামী 2041 ভিশনকে বাস্তবায়ন করবো এই আহ্বানকে জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্রিটিশ আমলে এই অঞ্চলে স্লোগান ছিল হাত মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। 47-48 সালে যে ভাষা আন্দোলন, সেটার স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, খাজা নাজিমের পদত্যাগ চাই। এই স্লোগানগুলো দিতেন বঙ্গবন্ধু সহ তার সহকর্মীরা, এবং তমদ্দুন মজলিস নামের একটা সংগঠন ছিল, তাদের স্লোগান ছিল শুধুমাত্র রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন আমার জন্ম হয়নি। 52 সালের যে ভাষা আন্দোলন, সেখানে স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, খুনি নুরুল আমিনের কমলা চাই। তখন আমি একান্তই ছোট, সেটাতে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই। 1954 সালের নির্বাচনে হক ভাষা নিঃসরওয়ার্দির পক্ষে বেশ কিছু বক্তব্য এবং গান হতো, সেটাও তখন বুঝার বয়স হয়নি। এরপর 60-এর দশকের যে আন্দোলন, সেই আন্দোলনে আমি জড়িত ছিলাম। তখন আমরা যে স্লোগান দিতাম, সেই স্লোগানটি ছিল সরওয়ার্দি মুজিবের মুক্তি চাই, আইয়ুব শাহীর পদত্যাগ চাই, আইয়ুব শাহী আইয়ুব শাহীর পতন হোক পতন হোক, শিক্ষানীতি শিক্ষানীতি মানি না মানি না। এটা ছিল 62 সালের স্লোগান। 64 সালের স্লোগান ছিল হামুদ রহমান শিক্ষা কমিশন রিপোর্ট মানি না মানব না, আইয়ুব শাহীর আইয়ুব শাহীর পতন হোক পতন হোক। 66 সালে এসে স্লোগান দিলাম 6 দফা মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে, আইয়ুব শাহী আইয়ুব শাহী ধ্বংস হোক ধ্বংস হোক। 67 সাল পর্যন্ত একই স্লোগান চলে। 68 সালে এসে হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে প্রথম স্লোগান ওঠে আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার বাড়ি তোমার বাড়ি, গ্রাম বাংলার প্রতি বাড়ি, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানগুলো কিন্তু মনে রাখতে হবে, হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে এই প্রথম এই স্লোগানগুলো উঠেছিল। 69 সালে এসে স্লোগান হলো বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর, জয় বাংলা। এই ধারাবাহিকভাবে এসে 70-এর নির্বাচনের পর স্লোগান হলো পাকিস্তান পাকিস্তান, আজিমপুরের গুরুস্থান, আর চট্টগ্রামে আমরা স্লোগান দিতাম পাকিস্তান পাকিস্তান চৈতন্যগুলির গুরুস্থান। চট্টগ্রামের গুরুস্থানের নামটা এটা চৈতন্যগুলিতে আছে, সেই জন্য এই স্লোগানগুলো দেওয়া হতো। এই যে ধারাবাহিক স্লোগান, এই স্লোগানের পরই আসে 71-এর মুক্তিযুদ্ধ। কাজে 71-এর মুক্তিযুদ্ধ হঠাৎ করে ঘোষণা হওয়া বা ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ধারাবাহিক যে আন্দোলন, সেই আন্দোলনের ফসল হিসাবে এসেছে মুক্তিযুদ্ধ। এবং এই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের শীর্ষে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার পাশাপাশি জনাব সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরাফের নেতৃত্বে গঠিত যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মাধ্যমেই আমরা এই স্লোগানগুলো দিতাম। সবাই এই স্লোগান দিতেন না। মুক্তিযুদ্ধ শুরু হলো, আপনারা জানেন গণহত্যা শুরু হয়েছে 25 মার্চ রাত 12টার পর। চট্টগ্রামের আমাদের ইপিআরের ভাইয়েরা ক্যাপ্টেন রফিকের নেতৃত্বে 8:30 থেকে 9টার ভিতর ওখানে 150 অবাঙালি সৈন্য মেরে
তারা প্রথম চট্টগ্রাম শহর দখল করে নেয়। এটা হলো রাজনীতির ইতিহাসে বা মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রামের একটি বিশেষ অবদান। 26শে মার্চ চট্টগ্রাম থেকে প্রথম চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই ঘোষণার ব্যাপারে অনেক বক্তব্য আপনারা পাবেন, কিন্তু আমরা গবেষণা করে যে সত্য উদ্ঘাটন করেছি তা হলো বঙ্গবন্ধু একটি মেসেজ পাঠিয়েছিলেন মগবাজার ওয়্যারলেস কেন্দ্রে, ঢাকা মগবাজার ওয়্যারলেস কেন্দ্রে। সেখান থেকে ওয়্যারলেস অপারেটর মেজবাউল হক তিনি এই বেতার ভাষণটি, বঙ্গবন্ধুর এই ভাষণটি এক যুগে, তখন বাংলাদেশের 60টি ট্রান্সমিশন সেন্টার ছিল, তার একটি ছিল চট্টগ্রামের সলিমপুর ওয়্যারলেস স্টেশনে। সেখানে ইঞ্জিনিয়ার আব্দুল কাদের বলে এক ভদ্রলোক ওখানে চাকরি করতেন, তিনি এটাকে গ্রহণ করে সমগ্র চট্টগ্রামে ছড়িয়ে দেন এবং চট্টগ্রাম নেতাদের কাছে পৌঁছান। এই পত্র পাওয়ার পরই 26শে মার্চ দুপুরে চট্টগ্রামের নেতারা, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যান এবং বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ঘোষণা কিন্তু করেননি, ঘোষণা পাঠ করেন। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, তাই না? এটা একজন সংবাদ পাঠ করেন। এখন আপনারা যদি মনে করেন যে উনি ইউক্রেনে যে যুদ্ধ করছেন, হ্যাঁ, কাজেই যিনি সংবাদ পাঠ করেন তিনি পাঠ করেছেন মাত্র, এবং একজন অথরিটি ছিলেন এম এ হান্নান, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর 26শে মার্চ তিনটি অনুষ্ঠান হয়েছিল বেতারে। প্রথম অনুষ্ঠান, এটার প্রথম কণ্ঠস্বর ছিল বাবু রাখাল চন্দ্র বণিক, উত্তর জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি। ঘোষণা পাঠ করেছিলেন এম এ হান্নান, সেখানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ আরও অনেকেই জড়িত ছিলেন। 26শে মার্চ বিকালে বেলাল মোহাম্মদ, যেটা আপনারা ইতিহাসে পাঠ করেন, সেটা হলো বেলাল মোহাম্মদ অ্যান্ড গং, অর্থাৎ বেতারের শিল্পীরা 26শে মার্চ বিকালে গিয়েছিলেন। 26শে মার্চ রাত্রে সিলেটের রঙ্গলাল দেব চৌধুরী সহ আরেকটি অনুষ্ঠান হয়েছিল। 27শে মার্চ সকালে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সকালবেলায় আরেকটি অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমি তো আর এই বেতার কোনোদিন যাইনি, এই প্রথম গেলাম, যাই না বুঝেই খবর পাঠ করেছিলাম। এই মাত্র সংবাদ পাওয়া গেছে টিক্কা খান নিহত হয়েছেন, বঙ্গবন্ধু ঢাকায় এক গুবস্থানে অবস্থান করছেন, ইত্যাদি ইত্যাদি সংবাদ তখন দিয়েছিলাম। এটার একটা ভিডিও ক্যাসেট আমরা ইউটিউবে দিয়েছি 27শে মার্চ সকালের। 27শে মার্চ বিকালে জিয়া রহমান আসলেন, এসে তিনি প্রথমে নিজেকে হেড অফ দি স্টেট ঘোষণা করলেন। সর্বনাশ ব্যাপার, কিন্তু হেড অফ দি স্টেট ঘোষণা করা মানে বিশ্ব মনে করত যে বাংলাদেশের সেনাবাহিনী বোধহয় কু করেছে, বিশ্ব কখনো কুকে সমর্থন করে না। চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের প্রতি গোটা জাতির কৃতজ্ঞ থাকা উচিত, তারা দ্রুততার সাথে জিয়া রহমানকে বাধ্য করলেন যে আপনি এই ঘোষণা প্রত্যাহার করে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা করুন। অতঃপর জিয়া রহমান বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা করলেন। এরপর থেকে বেতার এই সেনাবাহিনীর কর্তৃত্বে এবং বেতার শিল্পীদের পরিচালনায় সেটা পরিচালিত হতো। 30শে মার্চ বেতারের উপর বোম্বিং করে, বোম্বিং করার পরে বেতার বন্ধ হয়ে যায়। এরপরে বেতার বিভিন্ন পথ ঘুরে কলকাতা থেকে চালু হয়েছে, এটা আপনারা জানেন। এটা গেল প্রারম্ভিক চট্টগ্রামের ইতিহাসের কথা। তখন বাংলাদেশে তিনটে বাহিনী ছিল, একটা হলো FF, যেখানে সেনাবাহিনী সহ সবাই, একটা BLF, যেটা ছাত্রলীগের মূলত আওয়ামী লীগের যারা যুবক তাদের, আর আরেকটা ছিল গেরিলা বাহিনী কমিউনিস্ট পার্টির। আমি প্রথমে FF এ ছিলাম, ফয়জল ছিল বলে আমার মনে হয়, ওই শুভপুর যুদ্ধে উনি ছিলেন বহুদিন পরে, এখন ওনাকে আমি তখন দেখছি কিনা জানি না, উনি আমাকে চেনেন না, এটা নিয়ম। এরপরে ওখানে সেনাবাহিনীর সাথে আমাদের, তখন আমার কমান্ডার ছিল জিয়াউর রহমান, মানে বসাই দিছিল ওনাদের সাথে, ছাত্র মানুষ সেনাবাহিনীর সাথে আমরা কতক্ষণ থাকি, দুই দিন থেকে ওখান থেকে পালাই চলে গেছি রামগড়। সেদিনই রামগড় যুদ্ধ হচ্ছে ইয়েতে দুশোরামে, রামগড় যুদ্ধে ফয়েজ সহ আমরা ওখানে
কিছুক্ষণ এলএনজি চালাইছি, এলএনজি চালানো মানে ওনাদের মতো তো এক্সপার্ট হয়নি, একজনে গুলি ভরছে আমি ট্রিগার টিপে রাখছি, গুলি কোথায় গেছে এটা আমার জানার কথা না। যাক, ওখান থেকে গিয়ে আমরা বিএলএফ এর প্রথম পেজে তান্ডবতে ট্রেনিং নেই, ট্রেনিং নিয়ে এসে চট্টগ্রাম শহরে আমরা যুদ্ধ করি, যুদ্ধ মানে গেরিলা যুদ্ধ। একটা জিনিস মনে রাখবেন, গেরিলা যুদ্ধের নিয়ম হলো হিট অ্যান্ড রান, ওখানে শত্রু চারজন আসে আমি গুলি করে পালাবো, কয়জন মরলো না বললো দেখার আমাদের দরকার নেই। চট্টগ্রাম শহরে আমরা সম্মিলিতভাবে এক সময় এসে একটা হাইকমান্ড হয় এফএফ এবং বিএলএফ নিয়ে, সেখানে এফএফ বিএলএফ কোনো দ্বন্দ্ব ছিল না, বিএলএফে ছিল ছাত্রলীগের সিনিয়র নেতারা, যার ফলে এফএফও কিন্তু প্রায় সব ছাত্রলীগের নেতারাই, যেহেতু আমরা সিনিয়র, ওরা স্বাভাবিকভাবেই আমাদের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করেছে কোনো বাদ প্রতিবাদ ছাড়া। কাজে এফএফ বিএলএফ কোনো দ্বন্দ্বের কথা আমরা চট্টগ্রামে দেখি না, আমি সারা বাংলাদেশ ঘুরেছি এফএফ বিএলএফ কোনো দ্বন্দ্ব দেখি না। ভারতে বসে কিছু বুদ্ধিজীবী ছাত্রলীগ আওয়ামী লীগের অবদানকে খাটো করার জন্য তারা এফএফ বিএলএফ দ্বন্দ্ব লাগাই দিছে। আরে ভাই, এফএফও তো সব ছাত্রলীগই ছিল, এটার ব্যাপারে নতুন প্রজন্মকে সাবধান থাকতে হবে। মাঠ পর্যায়ে গিয়ে আপনি কোনো দ্বন্দ্ব পাবেন না, চট্টগ্রামে কোনো দ্বন্দ্ব হয় নাই, এরপরে ছোট চট্টগ্রাম শহর, তখন চট্টগ্রাম শহরে তো বড় ছিল না, এই ছোট চট্টগ্রাম শহরে আমরা সম্মিলিতভাবে প্রায় 400টির কিছু কম বেশি অপারেশন করেছি। আমাদের যুদ্ধে শহীদ হয়েছেন 3-4 জন মাত্র, পাঞ্জাবিরা ওখানে ওই যে একটা ট্রেন এক্সপ্লোর করতে গিয়ে, সৈন্যবাহী ট্রেন, সেখানে প্রায় 30-40 জন পাঞ্জাবি মারা গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধের ভারসাম্য কিন্তু ছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে। আপনি প্রতিরোধ যুদ্ধে চট্টগ্রামে, উনি ভালো বলতে পারবেন, 200-300 হানাদার বাহিনী নিহত হয়েছে, বাঙালি সৈন্য কয়জন নিহত হয়েছে আমার জানা নাই, 10 জন হিসাব করেন, 300 জন পাঞ্জাবি মূল্য, 10 জন বাঙালি মূল্য, তাহলে যুদ্ধের ভারসাম্য কার অনুকূলে। একইভাবে চট্টগ্রাম শহরে মাত্র 2-3 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের পর্বে, তার আগে প্রতিরোধ যুদ্ধে আরও 5-6 জন শহীদ হয়েছেন, পাঞ্জাবি সেনা মারা গেছেন 30-40 জন। তাহলে যুদ্ধের ভারসাম্য কোন দিকে, এটা কেন সম্ভব হয়েছে? আমরা কি খুব বড় যোদ্ধা? আমাদের কি খুব বেশি ট্রেনিং ছিল? তাহলে আমরা জিতলাম কি করে? জিতার কারণ হলো তৎকালীন জনগণ। আপনি চিন্তা করে দেখেন যারা যুদ্ধ করছেন, আপনি তো একটা বাড়িতে আশ্রয় নিয়েছেন ঠিক না, ওরা আপনারা খাওয়াইছে রাখছে ঠিক কিনা, ওরা যদি আপনারা না রাখতো আপনি যুদ্ধ কেমনে করতেন? আর ওরা যদি আপনারা ঢুকায় বলতো খান মুরগির গুস্ত খান, পাঞ্জাবিদের খবর দিলে আপনি কি আজ বেঁচে থাকতেন? চট্টগ্রাম শহরের কথা ভাবুন, ছোট্ট একটি শহরে 400টা গেরিলা অপারেশন হয়েছে, কেমনে সম্ভব? চট্টগ্রাম শহরের প্রত্যেকটা বাড়ি আমাদের অস্ত্রাগার ছিল, আমাদের আশ্রয়কেন্দ্র ছিল। কাজে 71-এর মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধরা মনে রাখবেন, 71-এর মুক্তিযুদ্ধে প্রকৃত মুক্তিযুদ্ধ হলো 71-এর জনগণ, আপনারা সেই মুক্তিযোদ্ধার সম্মুখ সারির একজন যোদ্ধা। আপনারা যদি বলেন যে আমরা যুদ্ধ করছি বলে দেশ স্বাধীন হয়েছে, আমি বলবো জনগণ চেয়েছে বলেই দেশ স্বাধীন হয়েছে, জনগণ সহযোগিতা সমর্থন করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে। এখানে যারা সামনে ছোট প্রজন্ম আছেন, আপনারা আপনাদের দাদা দাদি নানা নানি যদি বেঁচে থাকে তাদের জিজ্ঞেস করবেন মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল, তাহলে আরও পরিষ্কারভাবে বুঝবেন যে জনগণের কী অকুণ্ঠ সমর্থন ছিল এই মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি। এই কথাটা মুক্তিযোদ্ধারা যেমন স্মরণ রাখতে হবে, এই প্রজন্মরও স্মরণ রাখতে হবে। তো 71-এর বিশাল জনগোষ্ঠী মুক্তিযুদ্ধ করেছিল কেন? যাতে তাদের উপর শোষণ না হয়। আওয়ামী লীগের নেতা আছেন এখানে, অনেকে আওয়ামী লীগ করেন, শোষণ কি বন্ধ হয়েছে? মুক্তিযুদ্ধ কেন করা হয়েছিল? এদেশ থেকে সম্পদ পশ্চিম পাকিস্তান নিয়ে যেত, সম্পদ পাচার হতো, সম্পদ যাতে পাচার না হয় সেই জন্য প্রথম 6 দফা অবশেষে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। এখন কি সম্পদ পাচার হচ্ছে না, পত্রিকায় পড়েন না,
কত লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আরো একদম কাছের কথায় আসি, মুক্তিযুদ্ধ হয়েছিল শুরুটা কবে? 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছে, বাংলা ভাষার প্রচলন হয়েছে, সাইনবোর্ডগুলো পর্যন্ত ইংরেজিতে। সাইনবোর্ড দেয় কেন? আমার নাম মাহফুজুর রহমান, এটা আপনারা দেখবেন, আমি লেখা রাখি ইংলিশে বড় করিয়া। কজন পড়তে পারেন? ইংলিশে কেন লেখেন জানেন? লেখি কেন জানেন? যাতে মাইসে মনে করে যে আমি একটা ব্যাটার ব্যাটা ইংলিশে লিখছি। আপনারা বিয়ার কার্ডও ইংলিশে ছাপান, এনে বিদেশি আছে। বঙ্গবন্ধু বারবার চেষ্টা করছিলেন, কিন্তু উনি 75 সালের মার্চ মাসে তার একটা ভাষণে প্রথম একটা আদেশ দিয়েছেন যে সর্বক্ষেত্রে বাংলার প্রচলন করতে হবে। পরে লিখছে কি জানেন, যে আমি ভেবে পাই না গত 3 বছর সরকারি দপ্তরে কেন বাংলা চালু হলো না। যারা বাংলা ভাষাকে পছন্দ করেন না তারা বাংলাকে কি ভালোবাসবেন? এটা ছিল বঙ্গবন্ধুর আক্ষেপ। আর আমাদের আক্ষেপ কি জানেন, শিক্ষা মন্ত্রণালয় যে আইডি ফর্ম নাকি ছাত্রদের ভর্তি ফর্ম ইংরেজিতে করতে হবে বলে প্রজ্ঞাপন দিয়েছে, কোথায় গেছে দেশ? কেন গেছে জানেন? আপনি খেয়াল করেন, 47 সাল থেকে 71 সাল পর্যন্ত একেবারে সবসময় পাঞ্জাবিরা চেষ্টা করছে বাংলা ভাষাকে ধ্বংস করে দিতে, পারে নাই কেন জানেন তো? আমরা রাস্তায় ছিলাম, আন্দোলনে ছিলাম, আমি নিজে 62 সাল থেকে 71 সাল পর্যন্ত রাস্তায় ইংরেজি সাইনবোর্ড ফেব্রুয়ারি মাস আসলেই বেতরক ভাঙতাম। এবং আপনারা বোধ হয় শুনেছেন যে উনি জানবেন 3 মার্চ একটা বাঙালি বেরিয়ে দাঙ্গা হয়েছিল ওয়্যারলেস কলোনিতে। দাঙ্গাটার কারণ ছিল যে আমাদের ছেলেরা যায় ওখানে উর্দু সাইনবোর্ড ভেঙে ফেলছিল। এই দাঙ্গাতে প্রায় 100 জনের মতো লোক নিহত হয়েছে। ওটা দাঙ্গা ছিল না, ওটা পাকিস্তানের প্ল্যান্ড হয়েতে ওখানে পাকিস্তানের সৈন্যরা সিভিল ড্রেসে ছিল। আমরা বুঝলাম কেমনে, মেডিকেল কলেজ যখন লাশগুলো যায় সেখানে 303 বুলেটের ইঞ্জুরি পাওয়া গেছে। 303 বুলেট আপনি জানবেন যে ওইটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী ছাড়া, ইপিআর পুলিশ বাহিনী ছাড়া সিভিলের কাছে থাকে না। এই বাংলা ভাষা আজকে ধীরে ধীরে অপসারিত হচ্ছে। আমার এখানে এসে অসম্ভব ভালো লাগছে দুইটা জিনিস, সেটা হলো স্বাধীনতা দিবসে প্রথম ক্রিকেট খেলা, ঠিক আছে, এটা আগে আমাদের ছিল ডাঙ্গুলি খেলা, ডাঙ্গুলি খেলাই ক্রিকেট খেলা, ঠিক আছে, আধুনিক ক্রিকেট খেলা, পরে করলেন হাডুডু খেলা, এটা একেবারে বাঙালির সংস্কৃতি, এটা জাতীয় খেলা এবং বাঙালি সংস্কৃতির খেলা। এই যে আমাদের যারা মুক্তিযোদ্ধা আছেন বৃদ্ধ বয়সে, অনুরোধ করব আপনারা অন্তত কিছু করেন, কিছু তো করবেন। আপনারা দেখতেছেন যে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে না, আপনারা বসে আছেন, শেখ হাসিনা করে দেবে। শেখ হাসিনা ইচ্ছা করলেই সব কিছু করতে পারবে না। বাংলাটা তো চালু করার জন্য রাস্তায় নামতে পারেন। চট্টগ্রামে আমরা ব্যাপকভাবে রাস্তায় নামছি, ব্যাপকভাবে ডিসি পুলিশ কমিশনার মেয়র সবাইকে বলে গিয়ে নামছি যে পারলে অ্যারেস্ট করে জেলে দেন, দেখা যাবে পরে। আমার কথা হলো যে আপনারা যদি বসে থাকেন তাহলে কোনো দাবি আদায় হবে না। সম্পদ পাচার হচ্ছে, আরে সম্পদ পাচার করে সে তো কোনো না কোনো লোক, তার বাসার সামনে যায় আর ধিক্কার দেন না, এই শালা তুমি চোর, কিছুই করি না আমরা, বসে আছি, সব সরকার করবে। উন্নয়ন হচ্ছে কোনো সন্দেহ নেই, আমি উন্নয়নে বটির দাম 10,000 টাকা হয়। আমি যে কথাটা বলতে আসছি এখানে সেটা হলো আমরা চট্টগ্রামে বিভিন্ন সাথে প্রতিবাদ করি, আপনারা ময়মনসিংহে যারা মুক্তিযোদ্ধা আছেন, এই যে সিরাজ ভাই আছেন, আরও অনেক নেতা আছেন, আপনারা ইস্যুভিত্তিক প্রতিবাদ করুন। বাংলাদেশকে সঠিক পথে আনতে হলে রাজপথে নামা ছাড়ার কোনো বিকল্প নেই। আমি আপনাদের আবারও রাজপথে নামার জন্য এবং একটি সুন্দর আয়োজনের জন্য, আর আমার খুব গর্বের ব্যাপার যে আমি যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছি সেই ইউনিয়নে এত সুন্দর একটি অনুষ্ঠান 50 বছর পরে হলেও হয়েছে। আর সবশেষে আবেদন থাকবে, আপনারা জানেন আমরা গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশ ব্যাপী মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নিয়ে এটা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছি এডিট করার পরে। ময়মনসিংহের এই পর্যন্ত 140টা এপিসোড হয়েছে, এটাতে হয়তো প্রায় 250 জনের ইন্টারভিউ আছে, এগুলো নেটে পাবেন। আপনারা যারা এখনও ইন্টারভিউ দেন নাই, আপনারা যদি 10-12 জন একত্রিত হয়ে তমাল অথবা এখানে টিপু আছে অথবা ফয়েজকে বললে
আমাদের খবর দিলে আমাদের টিম ঢাকা থেকে আসবে, আসে এসে আপনার ইন্টারভিউ নিয়ে যাবে। 10-12 জন কেন বলছি জানেন? খরচটা আমাদের পকেটের, এতে সরকারি কোনো অনুদান নেই। আমরা যারা পরিচালক আছি আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে এগুলো করছি। কাজে 10-12 জন হলে একটা টিম আসলে আসা যাওয়ার একটা খরচ আছে না, মানে পোষাবে আর কি। একজনের জন্য 4,000 টাকা খরচ করা খুব কষ্টকর আমাদের জন্য। 10 জনের হইলে ভালো, আরও বেশি হইলে আরও ভালো। তা আপনারা এই উদ্যোগটা নেবেন। আপনাদের যারা মুক্তিযুদ্ধ করছেন, আমি একটা কথা বলে দিই, কেউ মনে রাখবে না, মরে গেলে শেষ। শহীদ যারা হয়েছে তাদের আমি খুব ভালো লাগে, নতুন প্রজন্ম এসে কয়ে যে অমুক জায়গায় কজন শহীদ দিয়েছে একটু আমাদের বাইর করে দেন না, শহীদদের ঢুকাচ্ছে। গাজী মুক্তিযোদ্ধা যারা মরে যাচ্ছেন তাদের কোনো খবর কেউ রাখে না। তা আমরা অন্তত ইউটিউবে দিলে আপনার ছেলে পেলে আপনার 100 বছর পরের বংশধর জানবে যে আমার পূর্বপুরুষ মুক্তিযোদ্ধা ছিল। তাতে লাভ হলো তার ভিতরে একটা দেশপ্রেম জাগবে, যে আমার দাদা, আমার পরদাদা, আমার পরদাদার দাদা এত কষ্ট করে দেশটা স্বাধীন করছে, কাজে আমি দেশের কোনো ক্ষতি করব না, এই চেতনাটা তাদের মনে জাগবে। অনেকক্ষণ কই ফেললাম, সবশেষে আপনাদের ধন্যবাদ জানিয়ে ভর্তি বসে। আমরা ওনাদেরকে একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাদেরকে একটু বরণ করে নেবেন, করতালির মাধ্যমে। আমরা তো আসলে ওনারা দেশের জন্য অনেক কিছু করেছেন, আমরা এই প্রজন্ম কিছুই করতে পারিনি, এই অল্প একটু চেষ্টা মাত্র আমরা করেছি, কতটুক পেরেছি জানি না, আপনারা ভালো বলতে পারবেন, আমরা চেষ্টা করেছি মাত্র। আমাদের ডক্টর মাহফুজুর রহমান, উনি গবেষণা কেন্দ্র থেকে এবং ব্যক্তিগতভাবে অনেক মুক্তিযুদ্ধের উপর অনেক বই প্রকাশ করে থাকেন, যেগুলো অনেকগুলো শিশুদের জন্য সহজ ভাষায় মুক্তিযুদ্ধের বর্ণনা থাকে, সেগুলো আজকে শিশুদের মাঝে উনি বিতরণ করবেন। বই তুলে দিচ্ছেন বইয়ের লেখক ডক্টর মাহফুজুর রহমান ফকির। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।